সঙ্গে আমরা গর্বিত বক্তব্য অনেক কিছু কথা বলার ছিল সবার সৌকতার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিও সার্বিকভাবে অসুস্থ, তাই আমি সবার কাছে দোয়া চাই আগামী দিনে ইনশাআল্লাহ গাজীপুর সাহেবের নেতৃত্বে রূপগঞ্জ থানা যুবদল ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতে থাকবে। আন্দোলন রয়েছে, তার সেই আন্দোলনের রথযাত্রা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতা রূপগঞ্জের মাটির মানুষের নেতা, যিনি বিগত সময়গুলোতে দানের সৃষ্টিতে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন, ওনাকে আমরা যতদিন পর্যন্ত এমপি হিসেবে জয়লাভ করাতে না পারব ততদিন পর্যন্ত আমাদের আশীর্বাদে থাকতে হবে, আমাদের আত্মবদ্ধ থাকতে হবে। তো আমি সবার নেতা কর্মীকে আগামী দিনে আগামী নির্বাচন উপলক্ষে সবাইকে যার যার নিয়মিত কাজ করতে এবং আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে এবং আগামী দিনে আমাদের যত যুবদলের সমাবেশ হয়েছে সেগুলো জন্য আমাদের কাজ করতে আমি আশীর্বাদ ব্যক্ত করি। আর সবাইকে সশক্ত বিজয় কামনা করি। আমি আবারও সবাইকে আজকের মতো করে আমি আমার সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। দেশকে একটা রেখে আনন্দ।